লোকনাথ ব্রহ্মচারী ছিলেন একজন হিন্দু সিদ্ধ পুরুষ। তিনি বাবা লোকনাথ নামে সার্বজনীন সুপরিচিত। হিন্দু ধর্মাবলম্বীদের নিকট বাবা লোকনাথ অত্যন্ত পূজনীয় ব্যক্তিত্ব। তিনি দেহত্যাগের পূর্ব পর্যন্ত বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারদি আশ্রমে অবস্থান করেছিলেন এবং বারদি আশ্রমটি হিন্দু ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থস্থান। বিশেষত বাঙালি হিন্দুদের কাছে এটি একটি জনপ্রিয় তীর্থস্থান। যুগে যুগে আমাদের পৃথিবীর বুকে কিছু মহাপুরুষের জন্ম হয়েছে, যাদের মধ্যে বাবা লোকনাথ ব্রহ্মচারী অন্যতম। ১৯শে জ্যৈষ্ঠ বারদি লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে লোকনাথ বাবার তীর্থধান দিবস পালিত হয়। বাবা লোকনাথ ৩১শে আগস্ট ১৭৩০ সালে জন্মগ্রহণ করেন এবং ১ জুন ১৮৯০ সালে দেহত্যাগ করেন। এ সময় বাবা লোকনাথের বয়স হয়েছিল ১৬০ বছর। লোকনাথ ব্রহ্মচারী হিন্দুকুলে জন্মগ্রহণ করলেও তিনি সকল ধর্মের সকল মানুষকে ভালোবাসতেন। তিনি মুসলমানদের পবিত্র ধর্মীয় স্থান মক্কা মদিনাও দর্শন করেছিলেন। বাবা লোকনাথ সৃষ্টির সকল জীবদের ভালোবাসতেন, তাই তো শ্যামল ছায়া নিরিবিলি লোকনাথ ব্রহ্মচারী বারদি আশ্রমটি অসংখ্য জীবের নিরাপদ স্থান। হিন্দু ভক্তের সাথে সাথে বাবা লোকনাথের অসংখ্য মুসলমান ভক্ত রয়েছে, যারা বাবার তীর্থধান উৎসবে বাবাকে স্মরণ করতে বারদি আশ্রমে আসেন প্রতি বছর। বারদি আশ্রমটি সার্বজনীন। আশ্রমে যে কোনো সময় যে কোনো মানুষ প্রবেশ করতে পারবেন। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য মুসলমান ভক্ত আসেন বারদি আশ্রমে বাবাকে তীর্থধান দিবসে মোমবাতি জ্বালাতে এবং শ্রদ্ধা ও সম্মানের সাথে বাবাকে স্মরণ করতে।
ভাগ্যবান তাই এমন পুত্র লাভ করিয়াছ। আমি দিব্য চক্ষে দেখতে পাচ্ছি তোমার এই সন্তান করুণাময় ঈশ্বরের প্রেরিত। এই সন্তান শুধুমাত্র তোমার কুলকে উদ্ধার করার জন্য আসেনি, এর মধ্যে রয়েছে গুপ্ত জগৎকে উদ্ধারের বীজ। একদিন তোমার এই সন্তান পাপ তাপ কৃষ্ণ